দর্শক, ক্ষমতা নেওয়ার দুই মাস হতে না হতেই জনগণের কাছে ভিলেন হয়ে উঠছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে শেখ হাসিনাকে আবারও তার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য দারুণ সুখবর। সম্পূর্ণ ভিডিওটি সামনে রয়েছে, আপনারা দেখতে থাকুন। আওয়ামী লীগের জন্য সামনে সুসময়, এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ক্ষমতা তার হাতে, এই তিনি এলেন। রোমান আমাদের স্ত্রী হচ্ছে এখন আসিফ নজরুলের শাশুড়ি শাশুড়ি কাম বান্ধবী ঘোষিত করা হচ্ছে। আমরা আজকে দেখছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তেল দিয়ে তেলে ভরা তৈলাক্ত বই তৈরি করেছে সেসব লোকগুলো আজকে সচিব হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাতারাতি হিরো থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায়ক ভূমিকায়। বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে। সেই সরকার পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। আজকে আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত দারুণ একটি সুখবর আছে, একটি সুসংবাদ আছে। দর্শক, আজকের এই ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার, তো দর্শক আর কথা বাড়াবো না, চলুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাতারাতি হিরো থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায়ক ভূমিকায় তার সমালোচকরা তাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। কথা বলছি ডক্টর করণ সরোয়ার, আপনারা সকলেই ওনাকে চিনেন, আলাদা পরিচয় দেওয়ার কিছু নাই। উনি এক কঠিন অভিযোগ চলেছেন ডক্টর ইউনূস সাহেবের ভাতিজার বিরুদ্ধে। আপনারা জানেন যে সম্প্রতি আপনার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, আমি হচ্ছে জাতিসংঘের একটা প্রোগ্রামে গিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব, সেখানে তার ভাতিজা সাংবাদিকদের সাথে কি করেছেন, চলুন কনক স্যারের মুখে শুনি বাকি কথা। নিশ্চয় শুনেছেন, এখন এতটুকু শোনার পরে আমি নিজেও আসলে ডক্টর ইউনূস সাহেবের কয় ভাই বা কয় বোন, ওনার পরিবারে ভাই ভাতিজা কতজন, এগুলো সম্পর্কে আমার আইডিয়া নাই। তবে কনক ভাই তিনি যে অভিযোগ করেছেন, এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে, এখন এটা নিয়ে আমি আর কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য পাইনি, তিনি বলছিলেন যে আসলে ওই দিনের ওইখানে কি হয়েছে, এটা সত্যি হয়ে থাকলে ডক্টর ইউনূস সাহেবের উচিত এই বিষয়গুলোকে একটু কনসার্ন করা। কারণ অনেক সময় কি যে আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি যথেষ্ট সৎ মানুষ, কিন্তু আপনার আশেপাশে থাকা কিছু মানুষ হোক, সেটা আত্মীয় স্বজন অথবা তেলবাস, তাদের কারণে কিন্তু আপনি বিপদে পড়বেন। যেমনটা আওয়ামী লীগ সরকারের পতনের সময় এই মানে আমরা সিচুয়েশনটা দেখেছিলাম যে কীভাবে হাইব্রিডদের কারণে আসলে শেখ হাসিনার রাস্তাটা তিনি ভুলে গিয়েছিলেন বা দিন শেষে এই পতন হয়েছে। যাই হোক, এখন ডক্টর কনক সরোয়ার অথবা সমালোচক যারা আছেন তারা সকলেই কিন্তু প্রথম ধাপে ঠিক দুই মাস আগে ডক্টর ইউনূস সাহেবকে ওয়েলকাম করেছিলেন। সাংবাদিক ইলিয়াস থেকে পিনাকি দাদা থেকে শুরু করে সবাই এই অন্তর্বর্তী সরকারের জন্য পজিটিভ একটা ভূমিকা রেখেছিলেন বা বক্তব্য দিয়েছিলেন। কিন্তু যতদিন যাচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা তাদের যে কমিউনিটি আছেন প্রত্যেকেই কিন্তু ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্তে আস্তে বিষাদগার করছেন, পাশাপাশি ভুল ত্রুটিগুলোকে বড় আকারে সামনে নিয়ে আসছেন যে কী হচ্ছে আসলে অন্তর্বর্তী সরকারে। তো সবার মধ্যে যে উগ্রে ওঠা ক্ষোভটা সেটার প্রধান পয়েন্টটা কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক আমাদের মাহমুদ ভাই যিনি আছেন, তিনি আপনারা জানেন যে তিনি দেশে গিয়েছেন, দেশে যাওয়ার পর তিনি আত্মসমর্পণ করতে যাওয়ার পর তার আইনজীবীরা জামিন চেয়েছে, কিন্তু তাকে জামিন না মঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছে। বলা হয়েছে এখানে আইনের ব্যত্যয় ঘটবে, সংবিধানের সাথে সাংঘর্ষিক, কিন্তু তাদের বক্তব্য আপনাদের এই সরকারটাই তো অবৈধ যদি সংবিধানকে আমরা ফলো করতে যাই। তো আমার কাছেও যেটা মনে হচ্ছে আর কি, ডে বাই ডে এখানে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন ওনারা যতগুলো কথা বলছেন আর মাঠের প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু মোটামুটি আমরা উল্টা পিঠে দেখতে পারি। যে আজকেও নার্সদের এক বিশাল আন্দোলন, কর্মবিরতি, মানে তো সরকারের জন্য একটা চাপ। পাশাপাশি ধরেন এই যে আমাদের কলকারখানা ইন্ডাস্ট্রিগুলোতে এই সরকারের পতনের পর থেকে গত দুই মাসে আসলে স্বাভাবিক কার্যক্রম, গাজীপুর দেখেন, আশুলিয়া দেখেন, নারায়ণগঞ্জ দেখেন, প্রতিদিনই সেখানে নানান ধরনের ঘটনা ঘটছে। আর গতকালকে পুলিশের গুলিতে সম্ভবত একজন শ্রমিক নিহত হয়েছে, পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে, এগুলো নিয়ে খুবই তোলপাড় চলছে, সমালোচকরা কঠিন সমালোচনা করছেন। দিন শেষে ডক্টর ইউনূস সাহেব নিশ্চয়ই এখন আস্তে আস্তে বুঝতে পারছেন একটা জিনিস, বা ডক্টর আসিফ নজরুল ইসলামও দেখেন ওনার নিয়েও পিনাকি দাদা নানান বক্তব্য দিচ্ছেন, বা ওনার পুরান যে ভিডিওগুলো আবিগত একটা ভিডিও, এই যে বিষয়গুলো নিয়ে বোঝা যাচ্ছে সরকার চালানো আর সমালোচনা করা টোটালি দুটো আলাদা জিনিস। তো তারপরেও এখন আবার নতুন রাজনৈতিক শক্তির আগমন, ডক্টর ইউনূস সাহেবের বিভিন্ন ধরনের কথাবার্তার ইঙ্গিত, সকল কিছু নিয়ে একটা গোলক ধাতাময় অবস্থান তৈরি হচ্ছে। আবার আপনি যদি দেখেন জামাত প্রথমে যতটা পজিটিভ ছিল এই সরকারের প্রতি, এখন আস্তে আস্তে তারাও কিন্তু বলছে হাতে হাড়ি ভেঙে দিব সময় হলে, মানে নির্বাচন ইস্যুতে তারা হয়তো আবার শক্ত অবস্থান নেবে। বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে প্রয়োজন আবার রাজপথে নামবে। তো সকল কিছু মিলিয়ে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে, হতাশ হয়ে পড়েছে, এবং এই সরকারের প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করার একটি নমুনাও এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা আশা করছি, স্বপ্ন দেখছি, কল্পনা করছি, বা তাকে পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিহিত করে তার কাছে একেবারে ফেরেশতা তুল্য অলৌকিক অনেক বিষয়েরই আশা করছি। কিন্তু বাস্তবতা হলো যে তার সেই বিশালত্বকে যখন আমরা 18 কোটি মানুষের যে অভাব অভিযোগ, আশা আকাঙ্ক্ষা এবং
দৈনন্দিন যে সমস্যা সেগুলোর সঙ্গে কোনো অবস্থাতে মিলাতে পারছি না। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে অভ্যুত্থানের মাধ্যমে, যে গণবিপ্লবের মাধ্যমে এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে ডক্টর ইউনূসের সরকারের যে শুভযাত্রা শুরু হয়েছিল সেই সরকার সম্ভবত পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। তো এখানে পচা শামুকে পা কাটার বিষয় নিয়ে আমি দুটো বিষয় বলে নিই। প্রথমত, যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো এবং কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে যায়নি তখন, আর শেখ হাসিনা তখন বেজিং সফরে গিয়েছিলেন, ঠিক ওই সময়টাতে আমি একটা ভিডিও করেছিলাম যে পচা শামুকে শেখ হাসিনার পা কাটবে। এরপর যখন তিনি এসে সংবাদ সম্মেলন করলেন, এরপর সংবাদ সম্মেলন পরবর্তী ঘটনায় যখন একেবারে সবকিছু এলোমেলো হয়ে গেল, তখন আমার নিজের কাছেই খুব অবাক লাগলো যে এই পচা শামুকে পা কাটার বিষয়টি আমার মতো একজন অল্প বুদ্ধির মানুষ টের পেলাম, কিন্তু শেখ হাসিনা কেন টের পেলেন না। একইভাবে ডক্টর ইউনূসের জ্ঞান, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা বিশ্বাস করেন, আমি মনে করি না যে তার একটি আঙ্গুলের সমান কোনো যোগ্যতা আমার রয়েছে। অথবা তিনি যে বিশ্বব্যাপী অনেক বিষয়ে সফলতা অর্জন করেছেন, তার সেই সফলতার ধারের কাছে আমার পক্ষে যাওয়া অসম্ভব বিষয়। অপরটা হলো যে আমি এই বাইরে থেকে এত কম যোগ্যতা নিয়ে, এত অল্প বুদ্ধি নিয়ে আমি যে সমস্যাগুলো বুঝতে পারছি এবং এই সমস্যা যেহেতু আমি বুঝতে পারছি সে কারণে আমার মন মস্তিষ্কে এগুলো সমাধানের ব্যাপারে অনেকগুলো অটো সাজেশন চলে আসে। তো সেই জিনিসটি আমার চেয়ে সহস্রগুণ, লক্ষগুণ, শতগুণ অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীরা কেন বুঝতে পারছেন না। তো হাসিনার এই যে শেখ হাসিনার পরাজয় এবং পালিয়ে যাওয়া, সেখান থেকে যদি অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কতগুলো সমস্যা, যেগুলো খুব বড় সমস্যা নয় এখনো পর্যন্ত, এটা খুবই বিরক্তিকর এবং কোনো সমস্যাই নয়, কিন্তু এই সমস্যাগুলো কালান্তরে এক মাস পরে, দুই মাস পরে মহাসমস্যা হয়ে দেখা দেয়। এই বিষয়গুলোকে তিনি কোনো অবস্থাতেই গুরুত্ব দিতে চাচ্ছেন না। বাংলাদেশে যে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি রয়েছে, মানুষের যে একটা রাজনৈতিক ডিজায়ার, ইচ্ছা রয়েছে এবং রাজনৈতিক যে উইল ফোর্স রয়েছে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথী যারা আছেন তারা এই বিষয়টিকে এখনো পর্যন্ত নিজেদের ডিকশনারিতে ঢুকাননি। তিনি যাদেরকে পছন্দ করেছেন সেটা যেন পালিয়ে রিয়াজ হোক, দেবপ্রিয় ভট্টাচার্য হোক কিংবা ডক্টর আসিফ নজরুল হোক, তারা সবাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এদের কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত বেশিরভাগ লোককে তারা মনে করে লোয়ার গ্রেডের এবং মনে করে যাদের সাথে জনগণ নেই এবং জনগণ দীর্ঘমেয়াদে তাদের কোনো অপশন নেই, বিকল্প নেই, এজন্য বিএনপিকে সাপোর্ট করে, জামাতকে সাপোর্ট করে, আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড সঙ্গী সাথী তাদের সঙ্গে সাথে তাদের, এটা হলো মেন্সরিয়া, মেন্সরিয়া আইনের একটা শব্দ। আপনি রাজনীতিকে যখন শত্রু মনে করবেন, মনে মনে শত্রু ভাবাপন্ন হবেন, এটিকে আইনের ভাষায় বলা হয় মেন্সরিয়া। তো রাজনীতি সম্পর্কে, রাজনৈতিক শক্তি সম্পর্কে এখানে যারা আছে সকলের একটা মেন্সরিয়া রয়েছে, রাজনীতিকে তারা শ্রদ্ধা করেন না, করতে পারেন না এবং এখনো পর্যন্ত রাজনীতিবিদরা যে তাদের জন্য উপকারী হতে পারেন এবং আলটিমেটলি রাজনীতিবিদদের কাছে তাদেরকে ফিরে আসতে হবে, এই বিষয়টি তাদের মস্তিষ্কে ঢুকে নেই। ফলে ক্ষমতা গ্রহণ থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দলকে সম্মান করে, মর্যাদা দিয়ে, নেতৃবৃন্দকে সম্মান মর্যাদা দিয়ে একটি সিঙ্গেল কর্ম এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এখন পর্যন্ত করেননি। তাদের উচিত ছিল বেগম জিয়ার সঙ্গে দেখা করা, তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলা, জামাতের আমিরের কার্যালয়ে গিয়ে দেখা করা, এমনকি আওয়ামী লীগের যে সকল ভালো ভালো নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে ডাকা এবং সাহস নিয়ে সেটা না কাজ করে তারা কি করলেন, ক্ষমতা তাদেরকে বসিয়েছে ছাত্ররা এবং জনতা। ছাত্র জনতা কথা, জনতা কথাটা বলতে ইনফিনিট, এটার কোনো সীমা পরিসীমা নেই এবং এটার কোনো সমাপ্তি নেই, কিন্তু ছাত্ররা তাদেরকে বসিয়েছেন এবং ছাত্ররা বলতে এই আন্দোলনরত ছাত্ররা, মানে ছাত্রলীগের ছাত্র নয়, শিবিরের ছাত্র নয় বা ছাত্রদলের ছাত্র নয়। তো এই মানসিক অবস্থার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অল্প সময়ের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে এটি বাড়তে থাকবে এবং এই বিভেদ এখন আর দূর করা সম্ভব নয় এবং এই বিভেদের ফলে রাজনৈতিক দলগুলোর যে শক্তিমত্তা, তাদের যে সাংগঠনিক ক্ষমতা, যা কিছু হোক না কেন এগুলোই ইউনূস সরকারের বিরুদ্ধে ক্রমাগতভাবে যাবে এবং ডক্টর ইউনূসকে পরিণতি হোক না করে তিনি সেখান থেকে যেতে পারবেন না। অথচ তিনি যে স্বর্ণালী সুযোগ পেয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দল যেভাবে তাকে সমর্থন দিয়েছিল, যেভাবে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল, শ্রদ্ধা পোষণ করেছিল, এটি বিস্ময়কর। এরকম সৌভাগ্য শতবর্ষে, মানে প্রতি 100 বছরে এক কোনো নায়ক মহানায়কের জীবনে ঘটে না, যেটি এইবার ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের সময় বাংলাদেশের একটা সিঙ্গেল লোক এর বিরোধিতা করেনি, উনি এটি কাজে লাগাতে পারেন। দুই নম্বরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি শাসন করার জন্য সঙ্গী হিসাবে এমন লোকদেরকে বেছে নিয়েছেন যাদের কারোরই শাসন করার অভিজ্ঞতা নেই এবং তারা প্রচলিত যে আমাদের দেশের যেমন মানসিকতা সেই সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন। আর হে দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন, তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল, আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধায়,
ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো ইউটিউবে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনও পর্যন্ত ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন। তো দর্শক, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি মিস না করতে চান, যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দিবেন। তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করব, তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো দর্শক, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছে, দুই মাস প্রায় হয়ে গিয়েছে, আগামী 5 তারিখ আসলে কিন্তু 2 মাস হবে। তো এর মধ্যে কিন্তু তিনি আস্তে আস্তে জনগণের কাছে ভিলেন রূপে দেখা দিচ্ছেন। তো তিনি কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু কাজের জন্য সমালোচিত হয়েছেন, এর মধ্যে আপনারা জানেন যে পাহাড়ে কিন্তু ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং পোশাক শিল্পে কিন্তু ব্যাপক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাদেরকে অনেক দিন যাবত বেতন দেওয়া হচ্ছে না, তাদের বেতন আটকে দেওয়া হচ্ছে, এ নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে এবং সেখানে কিন্তু একজন কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তো এর পিছনে তো এগুলো আসলে ভালোভাবে সামাল না দিতে পারার জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আস্তে আস্তে ভিলেন হয়ে উঠছে জনগণের কাছে। দর্শক, এই বিষয়গুলোকে আপনাদের কীভাবে দেখছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস কোন পথে হাঁটছে, এ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।